আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আপনারা আইনি পরামর্শ কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের সাথে আপনারা ফোন করতে পারেন, যুক্ত হতে পারেন, তুলে ধরতে পারেন আপনাদের মতামত। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usm। আমরা আইনি বিষয়ে যাওয়ার আগে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে একটু অ্যাটর্নি মাহফুজুর রহমান একটু কথা বলতে চাই। যেমন আজকের সব যে আমি বলবো যে বোমা ফাটানোর তথ্য নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যে নিবন্ধটি লিখেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তা, যদিও তার নামটি প্রকাশ করা হয়নি। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ করার চেষ্টা করছেন এবং 25 সংশোধনী, যেটি 25 অ্যামেন্ডমেন্ট, যে অনুযায়ী মানে প্রেসিডেন্ট যদি ব্যর্থ হন তার ক্ষমতা পরিচালনা করার জন্য তাহলে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিপরিষদ ভোট দিতে পারে এটা এগেনস্টে। তো এই সব বিষয় নিয়ে মূলত আজকে এবং তার প্রতিক্রিয়া জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেই সাথে হোয়াইট হাউসের সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পিও, সবাই কঠোর ভাষায় সমালোচনা করেছেন এই বিষয়টির। সেই সাথে আরেকটি বিষয় এসেছে, গণমাধ্যম কি এ ধরনের স্পর্শকাতর বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক করে কোনো প্রবন্ধ নিবন্ধ কিংবা কোনো লেখা প্রকাশ করতে পারে কিনা, আইন কি বলে? শুরুতে আমি আইনের এই বিষয়টি আলোচনা করতে চাই, তারপরে আমি অন্য বিষয়ে যেতে চাই। না, সেটা যদি জার্নালিজমের যেটা আমার কাছে মনে হয়, যেটা আপনার পত্রিকার যেসব নিউজ ওরা আপনার প্রকাশ করে, সেসব নিউজের একটা অথেন্টিসিটির জন্য তাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইয়ে থাকে, আপনার ফাইল থাকে, না হলে কিন্তু ওরা আপনার ডিফেমেশন লাইবেল ওগুলোর মধ্যে পড়ে যেতে পারে। তো সেই হিসাবে ওরা নাম প্রকাশ অনিচ্ছুক, কারণ এটা খুবই একটা স্পর্শকাতর বিষয় যেটা কিনা হোয়াইট হাউস প্রেসিডেন্টের যে প্রশাসন ওখানে যে একটা ইন্টারনাল যে বিদ্রোহ দেখা যাচ্ছে এটা বলা যেতে পারে, কারণ বিশ্লেষকরা বলছে এটা যে একটা একনায়কতন্ত্রের বিরুদ্ধে একটা ইন্টারনাল একটা বিদ্রোহ বলা যায়। যদিও দেখা যায় যে মাইক আপনার এই ভাইস প্রেসিডেন্ট পেন্স, হ্যাঁ পেন্স এবং পম্পে ওরা কিন্তু অস্বীকার করেছে না ওরা এটা করেনি জিনিসটা প্রকাশ্যে। তো সেই হিসাবে আপনার এটা কিন্তু আসলে হবার কথাই, যেইভাবে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ চালাচ্ছে বলা যায়, ওইটা উনি দেশ চালাচ্ছে মনে হচ্ছে যেন ওনার যে প্রতিষ্ঠান আছে ট্রাম্প অর্গানাইজেশন সেটার একটা উনি এক্সিকিউটিভ হিসেবে দেশ চালাচ্ছে, আসলে কিন্তু সেটা না। এখানে একটা ডেমোক্রেসির মধ্যে উনি পড়ে গেছে, এখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, উনি যেই অফিসে কাজ করছে সেটারও অ্যাকাউন্টেবিলিটি আছে, উনি যাদেরকে নিয়ে কাজ করছে এবং দেশের যে তিনটা ব্রাঞ্চ, উনি হচ্ছেন যে আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এখানে লেজিসলেটিভ আছে, জুডিশিয়ারি আছে, তিনটা ব্রাঞ্চ কিন্তু প্যারালালি কাজ করছে, কিন্তু সেই জিনিসটা ওনার মাথায় রাখতে হবে। সেটাই আমি বলবো, আমরা এই বিষয়টি নিয়ে আসবো। একজন এরই মধ্যে যুক্ত হয়েছেন, আমরা কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি হক বলতেছি ব্রঞ্চ থেকে। জি ভাই বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার বোন তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল গ্রিন কার্ড দিয়ে, ইতিমধ্যে অ্যাপ্রুভ লেটার চলে আসে আজকে 20 মাস পরে। প্রশ্নটা হচ্ছে, এখন এনবিসি থেকে কেস নাম্বারটা পাইতে কতদিন লাগবে? সাধারণত কোনো আপনার ফ্যামিলি বেসড কোনো যদি পিটিশন অ্যাপ্রুভ হয় এটা ওদের রেগুলার প্রসেস, আপনার 30 থেকে 45 ডেজের মধ্যে কিন্তু ফাইলটি ট্রান্সফার হয়ে যায় ন্যাশনাল ভিসা সেন্টারে, এটা প্রায়োরিটি আসুক না আসুক। তো যে ক্ষেত্রে ওনার বোন যাতে আপনার গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছে সেক্ষেত্রে প্রায়োরিটি আসতে আপনার 2 থেকে 2.5 বছর সময় লাগবে। তো সেক্ষেত্রে যদি ওটা অ্যাপ্রুভ হয়ে যায় আমার মনে হয় 1-2 মাসের মধ্যে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে চলে যাবে, ফাইল চলে যাবে। আমরা কথা বলছিলাম আমি আপনার কাছে, আপনি যেহেতু অ্যাটর্নি, আইনগত দিকের একটু ব্যাখ্যা চাই। আমরা রাজনৈতিক বিশ্লেষণ অনেক করেছি সারাদিন ধরেই এই নিউজটার ক্ষেত্রে, সেটি হচ্ছে আমরা সাধারণত বলে থাকি যে সোর্সের মাধ্যমে গণমাধ্যম অনেক খবর প্রকাশ করে থাকে, এটি আমাদের গণমাধ্যমে আমাদের পেশাগত কারণে আমরা সোর্সের নামটি উল্লেখ করি না। সাধারণত অনেক সময় দেখা যায় সোর্সের মাধ্যমে এই তথ্যটি পেয়েছি, আমরা বলি যে এরকম সোর্স থেকে তথ্যটি পাওয়া গেছে আমরা, কিন্তু একজন নিবন্ধ লিখেছেন তার নামটি আমি প্রকাশ করিনি, এবং এমন একটি নিবন্ধ যেটি হচ্ছে খুব স্পর্শকাতর একটি বিষয়, অবশ্যই খুব স্পর্শকাতর যে জায়গাটি এবং অনেক বিষয় সেখানে চলে এসেছে, এই কাজটি কি গণমাধ্যম করতে পারে কিনা, আইনগত ভিত্তি এখানে কি কোনো কিছু
অবশ্যই, যেটা আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, যদি তারা কোনো নিউজ প্রকাশ করে, এখন দেখেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় বলে যাচ্ছে ভালো খবর আপনার মন্দ খবর সবকিছু কিন্তু উনি ফেক নিউজ, ফেক নিউজ বলে যাচ্ছে এটা তো। আর এখানে আমেরিকাতে এটা হচ্ছে ফ্রি স্পিচ, আপনি আপনার এটার লিমিট অনেক হাই, আমাদের ফ্রি স্পিচ অনেক হাই এখানে। আমরা যে আপনার কনস্টিটিউশন ল যদি দেখেন, আপনার কথা বলার যে মানুষের যে লিমিট, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ন্যারো একটা আপনার এক্সেপশন ছাড়া আপনি যা খুশি তা বলতে পারেন এখানে এদেশে। এখানে তো সেটাই কিন্তু ফ্রি স্পিচের দেশে, আপনি যদি কেউ যদি নিবন্ধন লেখে এবং যদি এটা ব্যাকআপ থাকে, আমার মনে হয় না যে এটা কোনো অবৈধ। এবং তারা নিউ ইয়র্ক টাইমস এর মতো ব্যাকআপ নিয়েই কিন্তু নিবন্ধটি ছেপেছে, এটি আমরা বলতেই পারি। এই প্রসঙ্গে আসবো, তবে আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? বলছি মিনেসোটা থেকে, আমি ন্যাশনাল সিটিজেন, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি জুলাইতে। তো এটা কতদিন লাগবে ইন্টারভিউ কল আসতে? আমি অলরেডি কি বলে এটাকে রিসিভ তারা আমাকে সেন্ড করছে। তো আমি জানতে চাচ্ছি যে কতদিন লাগবে ইন্টারভিউর জন্য। এরপর ন্যাশনাল ভিসা সেন্টার, ওখানেও 3-3 মাস সময় লাগতে পারে, আট থেকে দশ মাসের মধ্যে সবকিছু চলে আসতে পারে। আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস এর আমরা যদি খবরগুলো বিশ্লেষণ করি, বিশেষ করে ট্রাম্পের এগেনস্টে এ পর্যন্ত যতগুলো খবর প্রকাশ হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভুয়া বললেও আমরা দেখেছি সেটি সত্য হয়েছে, এবং এত বড় একটি গণমাধ্যম এ ধরনের নিবন্ধ ছেপেছে, এবং যখন ট্রাম্প প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ স্টেট, হোয়াইট হাউস থেকে এটি নিন্দা জানানোর পরও নিউ ইয়র্ক টাইমস থেকে কিন্তু একটি বিবৃতিতে আবার তারা দাবি করেছে যে তারা যে কাজটি করেছে এটি সঠিক হয়েছে, এবং জনগণের অধিকার আছে যে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে কি হচ্ছে সেটি জানানোর অধিকার আছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা এটা আমি বলবো যে রিসেন্টলি এবং পার্সোনালি আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ওদের একটা ইনভেস্টিগেটিভ, যেটা যেটা বলছি ইনভেস্টিগেটিভ রিপোর্ট, আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ইমেল পেয়েছি, ওখানে আমাকে নিউজ টাইম থেকে একটা ইমেল পাঠিয়েছে, এটা অন্য ভিন্ন প্রেক্ষাপট। এটা হচ্ছে আপনার ট্যাক্সি মেডিলিয়ানের বিষয়, কারণ আমি বেশ কিছু আমার ক্লায়েন্ট ছিল ব্যাংক্রাপসি কেসে, যারা কিনা ট্যাক্সি যোগাযোগ করেছে এবং প্রতিটি রিপোর্ট কিন্তু তারা তৈরি করে দীর্ঘমেয়াদী, কিন্তু যেমন আমার ফর এক্সাম্পল আমার সাথে যে কমিউনিকেশন করেছে, এখন যদি আমি ভলান্টিয়ারে যদি ওদের সাথে কোপারেশন করি, তো দেখতে যদি তারপর তারা যদি একটা রিপোর্ট না রিপোর্ট ছাপায় যে ম্যারিলিয়ানের বিষয়ে এরকম, এই এই লোকগুলো ম্যারিলিয়ান করতো, তাদের এই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ছিল, যদি কেউ যদি কখনো তাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টের এগেনস্ট অবজেকশন দেয়, তখন তারা দেখাতে পারবে যে এই অ্যাটর্নি ছিল, তারা আমার সাথে কোপারেশন করেছে, তারা আমাকে এই পোস্টগুলো আমরা পেয়েছি। তো অতএব একটা ফর এক্সাম্পল থেকে দেখা যায় যে ওরা যখন ইনভেস্টিগেটিভ রিপোর্ট ছাপায়, নিশ্চয়ই তাদের কিছু ব্যাকআপ আছে, তাদের মানে ভিত্তি আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। আমরা আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? আমি শুনতেছি নাকি 2005 ওরা এখন শুরু করছে, এখন 5 এর কোন মাস বা কখন ওরা আসতে পারে আমি একটু জানতে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইল, ইউএস সিটিজেনরা বাইবলের জন্য অ্যাপ্লাই করে, এটা কি F4?
রাইট লাস্ট পোস্টের আনসারটাই দিই, হ্যাঁ ওটা এফ4 ক্যাটাগরি। আর ভাই বোনের অ্যাপ্লিকেশনের এখন যারা জানুয়ারি 2005 এ যারা আবেদন করেছিল তাদের ভিসাগুলো এখন ইস্যু করছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিন্তু ওরা 4-5 মাস আগে আরো পিছনের কেসগুলোর ব্যাপারে কিন্তু তারা কাগজপত্র সংগ্রহ করে। যেমন আমি ফর এক্সাম্পল আমার একটা ক্লায়েন্টের মে মাসে উনি আবেদন করেছিল, ওনার কিন্তু অলরেডি কাগজপত্র তারা আজ করা শুরু করেছে। তো উনি যেহেতু মে জুনে আবেদন করেছে, আমার মনে হয় অতি সত্ত্বর ওনার সাথে এনবিসি যোগাযোগ করবে। এই ধরনের একটি প্রশ্ন করেছেন হুমায়ুন কবির, তিনি বলছেন যে ভাই বোনদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি বিভিন্ন সার্ভিস সেন্টারে বিভিন্ন ডেট চলে কিনা, কারণ ভাই বোনদের অ্যাপ্লিকেশনে ক্যালিফোর্নিয়া সার্ভিস দেখাচ্ছে জুন 2009, অথচ আপনারা বলছেন এখন চলছে জানুয়ারি 2005। এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, একটু মিক্সড আপ করে ফেলেছে আমাদের 2005 এর কথা এবং 2009 এর কথা। উনি যেটা মিন করছে সেটা হচ্ছে USCIS এ আপনার অ্যাপ্রুভাল বিষয়, কারণ ওটা মনে রাখতে হবে যে ফ্যামিলি, যে কোনো ফ্যামিলি পিটিশনের দুইটা পার্ট হয় যারা বাইরে থেকে এদেশে ইমিগ্রেন্ট হয়, একটা হচ্ছে USCIS, একটা হচ্ছে NVC ন্যাশনাল ভিসা সেন্টার। ফার্স্ট অফ অল ওটা সম্পূর্ণ দুইটা দুই ডিপার্টমেন্ট, সম্পূর্ণ দুই জায়গায় দুই রকম কাজ হয়। তো USCIS এ প্রথম কেসটি অ্যাপ্রুভ করতে হবে। তো ওনার কথা অনুযায়ী হ্যাঁ বিভিন্ন সার্ভিস সেন্টারে ভিন্ন ভিন্ন ওদের টাইম ফ্রেম। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া অনেক লম্বা সময় লাগছে, ভারমন্ট সেন্টারে আর একটু কম সময় লাগছে, 2011 এ কেসগুলো তারা অ্যাপ্রুভ করছে। তো সেটা উনি সেটা মিন করছে। আর অ্যাপ্রুভ হওয়ার পরে যখন ন্যাশনাল ভিসা সেন্টারে যে ওটা কেসটা যখন চলে যায় এবং সেই সময় ওনাকে প্রায়োরিটি ডেটের জন্য অপেক্ষা করতে হয়। আর আমরা যেটা বলছি 2005 জানুয়ারি সেটা হচ্ছে প্রায়োরিটি ডেট, দ্যাট মিন্স ভিসা অ্যাভেলেবিলিটি ডেট, ওই সময়টা ভিসা অ্যাভেলেবল। আর 2009 ওগুলো হচ্ছে তারা ভিসা মানে ইমিগ্রেশন পিটিশন অ্যাপ্রুভাল ডেট। আর খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন কবির, আপনার উত্তরটি পেয়েছেন। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত? নিখিল। কে আছেন, নামটি বলে নিতে হবে। জি, নিখিল ভৌমিক, আমি জামাইকা থেকে বলতেছি। জি বলুন আপনার প্রশ্নটি। তো আমার বাপ মা গত অগাস্টের 22 তারিখে আমেরিকা আসছে, এখন আমার ভাই এখনো 20 বছর হয় নাই, ডিসেম্বরে 20 বছর হবে। তো এখন জন্য তার জন্য কিভাবে কি প্রসেসিং আমরা আগাবো? আচ্ছা, সো এটা খুবই ওনাদের জন্য আমি বলবো খুবই একটা ক্রুশিয়াল মোমেন্ট, কারণ ভাই 20 বছর, অল্প সময়ের মধ্যে 21 বছর হয়ে যাবে, একটি বছর মাঝখানে আছে। তো অতি সত্বর ওনার মা বাবা যদি আমেরিকা আসছে, গ্রিন কার্ড হাতে পাক না পাক, সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব এটা USCIS এ পৌঁছানোর ব্যবস্থা করা উচিত। এতে করে উনি প্রায়োরিটি ডেট পাবে, সেই প্রায়োরিটি ডেট যত আগে পাবে তত ওনার জন্য মঙ্গল হবে, যেন উনি কিছুটা হলেও আপনার বয়সের ক্ষেত্রে ক্রেডিট পাবে। এবং সম্ভাবনা আছে উনি আপনার CSP এর রুল অ্যাপ্লাই করে আন্ডার 21 হিসাবে চলে আসেন এবং খুব দ্রুত আপনাকে আবেদনটি করতে হবে। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে ভাইয়া এবং নামটি বলে নিতে হবে। ইমরান রশিদ। জি রশিদ ভাই বলুন। আমার ভাই বোনের অ্যাপ্লাই 2005 এ করেছিলাম, এখনো আমি সাপোর্ট সবটা দিয়ে দিয়েছি, এখন কতদিন লাগবে? হ্যাঁ, যদি দিয়ে থাকে কোন মাসে আবেদন করেছিলেন? 2005 মার্চে। হ্যাঁ, তাহলে যেহেতু আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে জানুয়ারি 2005 এর ভিসাগুলো ইস্যু করছে, তো মার্চ মিন্স আরো 2 মাস। তো সেক্ষেত্রে সামটাইমস ওই 2 মাস আগাতেও কিন্তু অনেক সময় 4-5 মাস লেগে যায়। আমার মনে হয় ম্যাক্সিমাম 5-6 মাস সময় লাগতে পারে ইন্টারভিউ পেতে। আচ্ছা, এবং সেই সাথে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, রহমান রাফি, আরিফ জুবায়ের, কাজী জহিরুল ইসলাম, নীলিমা, এবং সেই সাথে অনেকে ধন্যবাদও জানিয়েছেন এবং প্রশ্ন করছেন। তবে আমরা আগে ফোনের প্রশ্নটি নিতে চাই, কে আছেন ফোনে আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? ভাই বলুন, আপনার স্পিকারটিকে অন করা। আমার বয়স 70 বছরের উপরে, নভেম্বরে আসছি আমি। তো এখন আমার এলো অ্যাপ্লাই করার টাইম হয়েছে আমি আশা মনে করাই। তো আমি আমার আমি প্রথমে আসি যে উঠিনি আমেরিকাতে আমার ছোট মেয়ের বাসায় ফ্রেশ পন রোডে, এখন আমি বড় মেয়ের বাসায় আসি জামাইকাতে। তো আমার সোশ্যাল সিকিউরিটি, গ্রিন কার্ড এবং স্টেট আইডি কার্ড এগুলো সব ফ্রেশ পন রোডে ঠিকানায়। তো এখন আমি যে জামাইকাতে আসি এটা অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে কিনা এই যে বলতে চাচ্ছি। আচ্ছা,
না, এখানে একটা ব্যাপার আছে, উনি যে জিনিসটা মানে মেন করতে চাচ্ছে অ্যাড্রেসের বিষয়, ওনার আবাসনের বিষয়টি। উনি যখন সিটিজেনশিপে আবেদন করবে ওখানে কিন্তু লেখা থাকে যে মেলিং অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস, ইচ্ছা করলেও কিন্তু উনি দুটাই দিতে পারে, যে মেলিং আমি আমার ওই বড় ছোট মেয়ের বাসার মেলটা আমি সিকিউর মনে করি, ওখানে আমার মেলিং অ্যাড্রেস, বাট আমি ফিজিক্যালি এই ঠিকানায় ছিলাম বিগত 5 বছর, সেটা উল্লেখ করতে পারে। সেক্ষেত্রে কোনো এলিজিবিলিটির ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কোনো কারণ নেই, কিন্তু উনি অহেতুক সেটাকে মানে আপনার মিক্সড আপ করা ঠিক হবে না, যে এই ঠিকানা আপনার গোপন করা, এই ঠিকানা না দেওয়া। তো ওনার উচিত হবে যে দুইটা ঠিকানায় দেওয়া, যে উনি যে ঠিকানায় আছে ফিজিক্যালি সেটা দেওয়া এবং দেখলে মেলিং অ্যাড্রেস ওইটা দেওয়া। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, জি নামটি বলে নিতে হবে আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে আমেনা বেগম বলতেছি। আমেনা আপা বলুন। জি, আমার আমার মেয়ের 2017 এর নভেম্বরে ডিভোর্স হয়েছে আমার তার হাজবেন্ডের সাথে, এবং কোর্টের থেকে অর্ডার দিয়েছে তাকে 7,000 টাকা জরিমানা করতে। এখন আমার মেয়ের, আমি এবং আমার নাতি নিয়ে থাকি, কিন্তু উকিল যে ধরবে তার সেই সামর্থ্য কিন্তু আমাদের নাই। এখন এখন সে টাকা দিতেছে না, 9 মাস হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? আচ্ছা, বুঝতে পেরেছি, এটা একটা মনে করেন ডিভোর্স জাজমেন্ট, ওখানে 7,000 টাকা অ্যালামনি অথবা যেটাই হোক মেরিটাল প্রপার্টির একটা ডিস্ট্রিবিউশন অথবা আদেশ আছে, এবং ওই টাকাটি ওনারা পায়নি, সেটা হচ্ছে ওনাদের অভিযোগ। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, একটু অপেক্ষা করতে হবে ভাইয়া। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। সেটা হচ্ছে ডিভোর্স জাজমেন্টের যে আদেশ, কোর্টের আদেশ, কোর্ট তো জাস্ট বিচারকের কাজ হচ্ছে শুধু আদেশ দিয়ে দেওয়া, রায় দিয়ে দেওয়া, অর্ডার দিয়ে দেওয়া, সেটা হচ্ছে এক্সিকিউশন করতে হয়, আমাদের বিশেষ করে নিউ ইয়র্কে প্রতিটি বড়তেই কিন্তু লিগেল এইড চালু আছে, ইচ্ছা করলে ওনারা যে কোনো লিগেল এইডের সাথে যোগাযোগ করতে পারে, ওনারা হেল্প করতে পারে, বিনামূল্যে তিনি সেই সহায়তাটি নিতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যেতে চাই, কে আছেন? আচ্ছা, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি ভাইয়া নামটি বলে নিন। জি, আমার নাম চৌধুরী, আমি পেন্সিলভেনিয়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্পাউস আর কি স্বামী আর ওনার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনছে পাসপোর্ট অ্যাপ্লাই করে, তো 2 ইয়ার্স এর গ্রিন কার্ড, এখন এটা যখন 2 বছরে শেষ হয়ে যাবে, এটা কিভাবে নেক্সট 10 ইয়ার জন্য রিনিউ করতে হলে কি কি করতে হয় একটু জানতে চাচ্ছিলাম, বা কবে আবার রিনিউ করার জন্য অ্যাপ্লাই করতে হবে, 2 ইয়ার্স পরে না আগে? হ্যাঁ, এটা কিন্তু এই ধরনের সিচুয়েশনে কিন্তু যখন ভিসা ইস্যু করে থাকে আপনার এমবিসি থেকে, এমবিসি কিন্তু একটা সাথে সাথে একটা ইনস্ট্রাকশন শিট দিয়ে দেয়, ওনারা এটা খেয়াল করেছে কি জানি না, এটা ওখানে কিন্তু লেখা থাকে যে আপনাকে কন্ডিশনাল গ্রিন কার্ড যদি হয়ে থাকে 90 দিন আগে কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করতে হবে। তো দ্যাট মিনস ওনাকে 90 দিন আগে করতে হবে, এটা শেষ হয়ে যাওয়ার 90 দিন আগে। তো আবেদনটি যেহেতু উনি এখানে লুকস লাইক কোনো এক্সেপশন নেই, ওনারা বোনাফাইড ম্যারেজ ইন্টেক্ট আছে, তো সেক্ষেত্রে ওনাদের জয়েন্ট ডকুমেন্টে সবকিছু আপনার পার্সোনাল ডকুমেন্টেশন সবকিছু ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ইউএসএস এবং নতুন করে এটাকে রিমুভ করার জন্য আবেদন করতে হবে, আবেদন করতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা প্রশ্নটি নিয়ে পরে বিরতিতে যাই যেহেতু অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে দিতে হবে। আমি ফারজানা হাওয়াই থেকে বলছি। জি, আমার অ্যাটর্নি সাহেবের কাছে আমার দুটো কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে, আমি আমি ইউএস সিটিজেন, আমি আমার প্যারেন্টসদের জন্য অ্যাপ্লাই করছি, এখন ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যখন সাপোর্টিং এর জন্য ইমেল আসছে, তখন মানে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে, অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন, আমি কত টাকা মিনিমাম সাপোর্টিং দেখাবো, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, তখন কি আমি বাংলাদেশ, হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। তখন কি আমি কি বলে এটার নাম ভোটার আইডি কার্ড কি আমি শো করতে হবে, যে ওনাদের কি আমি ভোটার আইডি কার্ড কি আমি তখন দিতে হবে?
সাতজন ইনকাম আনুমানিক থাকতে হবে 35 আর 47 এর মতো থাকতে হবে যদি সাতজন স্পন্সর করতে হয়। আর যদি আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইমিগ্রেন্ট ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ভোটার আইডি কোনো ইস্যু না এখানে, পাসপোর্ট হচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমানকে আমরা পেয়েছি। আমরা কথা বলছিলাম আইনি বিষয়ে, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবিধান কি বলে সব কিছু, সেই সাথে যারা ফোনে আছেন তাদের প্রশ্নও আমরা নিচ্ছি। তবে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বিরতির আগ থেকে, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিতে চাই, তারপরে আমাদের মূল আলোচনায় আমরা আসবো। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম সালাম, আমি ইস্টার্ন রেলওয়ে থেকে বলছি। জি ভাইয়া, আপনার প্রশ্ন। আমি আমি 2001 এ আমি ওই সিটিজেন অফ আমেরিকা, তো লাস্ট 3 টাইম আমি 2 বছর পর পর বাংলাদেশে যাই, আসার সময় আমি এয়ারপোর্ট আটকে গেছে লাস্ট 3 টাইম। ইভেন দি লাস্ট টাইম আমার আর আমার ছেলের বয়স হলো মাত্র 11 বছর, ওই আমেরিকা বন করছে, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি? আমার নাম হলো মোহাম্মদ রহমান। আচ্ছা, নামের জন্য কি আপনাকে বারবার আপনি কি মনে করছেন সে কারণে? আমার মনে হচ্ছে এটাই। আচ্ছা, মনে হচ্ছে, উনি কনফার্ম না এই বিষয়টি প্রায়ই, না এটা একটা কারণ যে নাম ম্যাচ হওয়ার কারণেও ইয়ে হতে পারে, ইউএস সিটিজেন হোক অথবা যে কাউকে, তারা কিন্তু এটা ফার্দার প্রসেসিং এর জন্য দিতে পারে। আর এখানে আরেকটা কারণ হতে পারে যে উনি ঘন ঘন দেশের বাইরে যাওয়া এবং লং টাইম আমেরিকার বাইরে থাকা, এটাও একটা কারণ হতে পারে যদি উনি ইউএস সিটিজেন হোক, কারণ এখন দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বের সামগ্রিক অবস্থায় কিন্তু অনেক ইউএস সিটিজেন কিন্তু অনেক খারাপ কাজে জড়িত হয়ে যায়, বিভিন্ন আপনার খারাপ প্লেসে চলে যায় লং টাইম থাকে, আবার কিন্তু পাসপোর্ট নিয়ে চলে আসতে চায়। তো সেরকম ওরা ইন জেনারেল সবাইকে একটা মানে যখন দেখে যে একটা মানে আনইউজুয়াল টাইম দেশের বাইরে থাকছে, তখন কিন্তু একটা এক্সট্রা কোয়ারি করার চেষ্টা করে। মানে দুটি কারণে হতে পারে আপনি বলছেন, তো এই সময়ে ওনার করণীয় কি হবে যদি নাম ঘটিত কারণে তাকে বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে? ওটার একটা ওয়ে আছে যে আপনার এই আপনার কিছুদিন আগে একটা নিউজ দেখবেন যে আপনার ওয়াহিও অথবা কোনো স্টেটের একটা মুসলিম মেয়েকে যে আপনার খুব খারাপভাবে তারা ইয়ে করলো, আপনার সার্চ করলো, সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু আপনার বিআইতে কিন্তু নামটি যে ওনার যেন ইয়ে থেকে আপনার ইয়ে সাসপেক্ট লিস্ট থেকে সরিয়ে ফেলে সেজন্য কিন্তু আবেদন করেছিল, তারপর ওদের ডিসক্রিপশন আপনি, তো সেরকম উনি কোনো প্রক্রিয়া অবলম্বন করতে পারে যদি উনি যদি জেনে থাকে যে ওনার নামটি ওনার ওয়াচ লিস্টে দিয়ে রাখছে। কারণ আমেরিকা কিন্তু আপনার ফ্লাইং আপনার লিস্টে যারা কিনা সাসপেশনের মধ্যে পড়ে যায় এরকম প্রায় লক্ষাধিক লোকের নাম কিন্তু তাদের রেকর্ডে আছে। হ্যাঁ, তো এখন অন্য যে কোনো ইনস্ট্যান্ট লোক যদি এটার সাথে ম্যাচ হয়ে যায়, ওরা কিন্তু ফার্দার একটা পরীক্ষা করার জন্য তারা তখন আলাদা সেকেন্ড লেভেল সিকিউরিটিতে পাঠিয়ে দেয়। আর দ্বিতীয় কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন এই পরিস্থিতিতে? সেক্ষেত্রে একটা পরামর্শ হলো উনি যদি দেশের বাইরে লম্বা সময় থাকে, ইউএস সিটিজেন, সেখানে কোনো লিমিট নাই, উনি আনলিমিটেড দেশের বাইরে থাকতে পারে, তো উনি যখন ব্যাক করবে সেক্ষেত্রে উনার কিন্তু একটা ব্যাকআপ রাখা উচিত যে কি কারণে দেশে ছিল অথবা কি ধরনের অ্যাক্টিভিটিতে উনি জড়িত ছিল, সামাজিক অথবা ওনার চাকরি অন্য যে কোনো একটা, সেই জিনিসগুলো সাপোর্টিং ডকুমেন্ট যেন সাথে রাখে। সাথে রাখে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আমি মোহাম্মদ আলী বলছি নিউ ইয়র্কের ওজন পার্ক থেকে। জি ভাই বলুন। ভাই আপনার প্রশ্নটি করতে হবে আমি শেখ মাহফুজুর রহমান সাহেবের কাছে। জি অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন আমাদের সাথে। জি আপনি গ্রিন কার্ড ধারী, গ্রিন কার্ড ধারী কতবার পারমিশন নিয়ে ইউনাইটেড স্টেটস এর বাইরে থাকতে পারে? 2 বছর 2 বছর করে পারমিশন নিয়ে। আচ্ছা, পারমিশন নিয়ে গ্রিন কার্ড ধারী কত বছর পারে? সেটা কোনো লিমিট নাই, কিন্তু সেই ক্ষেত্রে যৌক্তিকতা থাকতে হবে, উনি কেন যাচ্ছে বারবার একটা কারণ দেখাতে হয় ইমিগ্রেশনের কাছে, তো উনি একবার দুইবার তিনবার এইভাবে যদি ওনার যদি যথার্থ কারণ থাকে সেই ক্ষেত্রে কোনো লিমিটে কোনো বাধা নেই, মানে অনুমতি নিয়ে তিনি থাকতে পারে, রাইট? এবং কারণ দেখাতে হয়। আপনি কি পরামর্শ দিবেন যে গ্রিন কার্ড নিয়ে এখনকার পরিস্থিতি, আপনি তখনই বলছিলেন যে বেশি ঘন ঘন যাওয়া উচিত না, সেই ক্ষেত্রে তার যদি কোনো সেরকম যদি কোনো খুব এসেনশিয়াল যদি কাজ না থাকে আমেরিকার বাইরে, কেউ যদি গ্রিন
কার্ড পায়, আমার মনে হয় আমেরিকার দিকে উনি সিটিজেনশিপের পথে অগ্রসর হওয়া বাঞ্ছনীয়। কারণ আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যখন ইউএস কোনো কোনো ব্যক্তিকে যখন আপনার গ্রিন কার্ড দেওয়া হয়, এই উদ্দেশ্যে দেওয়া হয় যে ওই ব্যক্তিটির হচ্ছে দেশে এস্টাবলিশমেন্ট করবে, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে সিটিজেনশিপের। এটা না হলে তো সরাসরি সিটিজেনশিপ দিতে পারতো, এটা দিচ্ছে না। দেখবে যে ওরই পাঁচ বছর সময়কাল দেখবে ওনার ইন্টেনশনটা কি, উনি কি দেশে আস্তে আস্তে দেশে থাকবে কিনা, পার্মানেন্টলি থাকার কোনো ইচ্ছা প্রকাশ করে কিনা। আর যদি কোনো সময় আর ইমিগ্রেশন যদি বুঝতে পারে যে না আসলে উনি গ্রিন কার্ড পেয়েছে, আসলে ওনার কোনো ইন্টেনশন নেই দেশের প্রতি উনি অ্যাটাচমেন্ট হওয়ার, তখনই কিন্তু প্রবলেমটা হয়, তখনই সমস্যাগুলো তৈরি হয়। রুলে আছে যে আপনার যদি বারবার যদি দেশের বাইরে থাকেন এবং যদি এই জিনিসটাই যে আপনার কোনো ইন্টেনশন নাই দেশে সেটেল হওয়ার, তখনই গ্রিন কার্ড বাতিল করে দেওয়ার একটা সুযোগ থাকে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত? হ্যালো, জি নাম কি বলে নিতে হবে? হ্যালো, আমি বজলুল করিম বলছিলাম ব্রঞ্জ থেকে। আমি বজলুল করিম ব্রঞ্জ। জি, আপনার প্রশ্নটি করুন ভাই। জি, আমার প্রশ্নটা ইতিমধ্যে আমি পেয়ে গেছি, হ্যাঁ, কিন্তু আমি শুধু মাহফুজ সাহেবকে ধন্যবাদ জানাই। আর অ্যানালাইসিস অনুষ্ঠানে আমি অনেক অনুষ্ঠান দেখছি, উনি ক্লিয়ার ভাবে যে প্রশ্নগুলা বলে উত্তর দেয়, এবং অন্য অন্য অ্যানালাইসিস আমি ওদেরকে হ্যাঁ বলবো না, আপনারা ওনাকে আনবেন, ওনার প্রশ্নগুলার উত্তরগুলা এত ক্লিয়ার আমরা পাই। আমাদের কাছে সবাই সম্মানিত অতিথি, কারো এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম হয়, সবাই আমাদের কাছে সম্মানিত। মাহফুজুর রহমান যেমন আমরাও সবাই পছন্দ করি ওনাকে, উনি খুব সুন্দর করে গুছিয়ে এবং সর্বাত্মক চেষ্টা করেন সমস্ত তথ্য দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। নাম বলে নিতে হবে। আমি আরি মোহাম্মদ জুবায়ের কানেকটিকা থেকে বলতেছি। জি, আমি আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। আমার আম্মা অ্যাপ্লাই করেছিল 2016 ডিসেম্বর 21, এখন আর কতদিন সময় লাগতে পারে? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমি এর আগে আমার আম্মা আব্বা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন সাথে আমি অ্যাপ্লাই করেছিলাম বাই ক্ষেত্রে, কিন্তু ওইটার পরে আমার আম্মা আসার পর আমি ওইটা ক্যান্সেল করি নাই, কোনো কিছু করি নাই, কিন্তু আমার আম্মার জন্য আমার আম্মা দিয়ে আমি আবার আমার বোনকে করাইছিলাম আর কি। তো এটা এখন কি কত হবে? এখন আমি অ্যাপ্রুভ লেটার পাই নাই, আমি শুধু রিসিভিং লেটার, আই মিন রিসিভ লেটারটা পাইছিলাম আর কি। ক্যান্সেল হয়ে যাবে উনি যদি প্রথম অ্যাপ্লিকেশনে ভিসা পেয়ে যায়। আর সেক্ষেত্রে ওনার যে মা অ্যাপ্লাই করেছে, অবভিয়াসলি ওনার মা হয়তো বা এখন যদি গ্রিন কার্ড হয় এবং ওনার বোনটি যদি আনমেরিড হয়, তো সেক্ষেত্রে আপনার আরো তিন চার বছর সময় লাগবে। এবং উনি যদি ওনার আম্মা যদি সিটিজেন হয় এবং ওনার বোনটি যদি আনমেরিড হয়, তো সেক্ষেত্রে টাইমটি অনেকটা একই রকম, কিন্তু যদি ওনার আম্মা সিটিজেন হয় এবং ওনার বোন যদি বিবাহিত হয় তাও যদি অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাই বোনের মতোই সময়কাল লাগে, 10 বছরের মতো সময় লাগে। খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি মোমেনা হোসেন বলছিলাম জামাইকা থেকে। জি আপা বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে 2016 আমি অক্টোবরে বিয়ে করে চলে আসছিলাম, তো আমি অ্যাপ্লাই করেছি অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে, তো এর মধ্যে আমি আর বাংলাদেশে যাইনি। তো আমার 6 স্টেপের যে স্পন্সরটা জমা দিতে হয় সেটা আমি কিছুদিন আগে জমা দিয়েছি, সেপ্টেম্বরে সাবমিট হয়েছে। তো আমি যে 2 বছর যাবৎ যাই নাই বাংলাদেশে, তো এর মধ্যে আমি নেক্সট মান্থে আমি যাবো, তো এটা কি মানে ভিসা দেওয়ার ক্ষেত্রে আমার হাজবেন্ডকে এটাতে কোনো সমস্যা হবে যে আমি যে 2 বছর হয়ে গেছে আমি যে যাই নাই? আচ্ছা,
না সেটা কোনো রিকোয়ারমেন্ট না, ওনাকে যে যেতেই হবে, বিয়ে করে আসলে উনি আবেদন করতেই পারে এবং ভিসা ইস্যু করে থাকে সাধারণত। আর যদি এমবেসি যদি কোনো কারণে কোনো কিছু ওদের ফার্দার যদি কোনো কিছু কাগজপত্র লাগে এবং যদি ওরা মনে করে বোনাফাইড ম্যারেজ সম্পর্কে যদি কোনো প্রকার ওদের সাসপেনশন থাকে তখন ওরা ফার্দার কোনো কাগজপত্র চাইতে পারে। উনি দুই বছর না গেলেও অবভিয়াসলি টাকা পাঠিয়েছে ওনার স্পাউসকে, সে প্রুফটি চাইতে পারে। তারপর আরও অন্য যদি কোনো কিছু আপনার যোগাযোগের বিভিন্ন চিঠিপত্র, আপনার ফেসবুক, ইলেকট্রনিক্স যে কোনো কমিউনিকেশন, সেই জিনিসগুলো পাঠালে উনি এই জিনিসটা ওভারকাম করতে পারবে। তাতে এই বিষয়ে ওনার টেনশন করার কিছু নেই, আশঙ্কা হওয়ার মতো কিছু নেই। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে আপা। আমার নাম সাথী, আমি দেবেন থেকে বলছি। জি, আর টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ঝটপট প্রশ্নটি করে ফেলুন। আমি আমি কোশ্চেন করতে চাই গ্রিন কার্ড সম্পর্কে। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো আমার বাবা আসছেন হলো 2017 অক্টোবরে। জি, অক্টোবর 10 আমরা আমি দেশেই পেয়ে করছি, আমার মা বাবা দুজন একসঙ্গে আসছেন। বাবা এক মাসের মধ্যে আমার মায়ের গ্রিন কার্ড আসছে, আমার বাবার গ্রিন কার্ড এখনো আসেনি। ১২০ দিনের মধ্যে গ্রিন কার্ডটি আসে। তো উনি যেহেতু এক মাস হয়েছে, আমার মনে হয় আরো কিছু সময় অপেক্ষা করা দরকার, আরেকটু সময় অপেক্ষা করা দরকার। আরেকজন আছেন এবং আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি স্বপন বলছিলাম। আমি আমার কোশ্চেনটা হলো, আমার কোনো স্ট্যাটাস নাই বা আমি লিগ্যাল এন্টিটি আছি এখনটা, কিন্তু আমার যদি কেউ স্পন্সর করে তাহলে কি আমি এটার কোনো উপকার পাবো কিনা ইমিগ্রেশন? আচ্ছা, এটা ওনার সিচুয়েশন হতে এটা অনেক বিশাল একটা বলবো যে ইমিগ্রেন্টদের একটা ওনার এরকম একটা সিচুয়েশন, এবং ইভেন যারা স্ট্যাটাস লুজ করেছে এবং ইভেন দেখা যায় যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে আছে তারা কিন্তু জানতে চায় যে স্পন্সর একটা ব্যাপার আছে যেটা কিনা আপনার এমপ্লয়মেন্ট বেস, স্পন্সর মিন্স হচ্ছে এমপ্লয়মেন্ট বেস, যেটা EB-2 EB-3 আবেদন করলে গ্রিন কার্ড পাওয়া যায় যদি কোনো কর্পোরেশন যদি আবেদন করে। তো সেটার ক্ষেত্রে বেসিক রুল হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট যদি আমেরিকায় থাকে তাহলে ওনার স্ট্যাটাস থাকতে হবে লিগ্যাল স্ট্যাটাস। একটা স্ট্যাটাস থেকে কিন্তু ওই স্ট্যাটাসে যেতে পারবে, লিগ্যাল স্ট্যাটাসে যেতে পারবে। যেমন ফর এক্সাম্পল অন্য সাইডে দেখবেন যেটা আপনার ইউএস সিটিজেন স্পাউস, ইমিডিয়েট রিলেটিভস, প্যারেন্টস যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু আবার স্ট্যাটাস মেনটেন করা জরুরি না। এনি টাইম যদি ওনার যদি লিগ্যাল এন্ট্রি থাকে, এনি টাইম যদি আপনার ওনার ইউএস সিটিজেন স্পাউস আবেদন করে, উনি কিন্তু সরাসরি গ্রিন কার্ড পাচ্ছেন। গ্রিন কার্ড কিন্তু এই ক্ষেত্রে একটু পার্থক্য আছে, আর স্পন্সর এবং এই ইউএস সিটিজেন স্পাউস দুটো ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে, ডিফারেন্ট আছে। মানে স্পন্সরের ক্ষেত্রে লিগ্যাল যেহেতু অ্যাসাইলাম হওয়ার পরে তো কোনো স্ট্যাটাস থাকে না, হ্যাঁ সেটা টেকনিক্যালি যদিও একটা স্ট্যাটাস থাকে কিন্তু টেকনিক্যালি ওনার লিগ্যাল স্ট্যাটাস ধরা হয় না, ওই ধরনের কিন্তু স্পন্সর যেতে পারে না কিন্তু। আচ্ছা, তখন আর অ্যাসাইলাম থেকে আর স্পন্সর সম্ভব না। আরেকজন আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন কেটে গেছে, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে এবং দর্শক আজকে যাদের নিতে পারিনি আগামীকাল ঠিক একই সময় আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, সবশেষ খুব সংক্ষেপে আজকের আলোচ্য বিষয়। হ্যাঁ, আমরা যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম এতে দেখা যায় আমাদের প্রেসিডেন্ট রহমান কিন্তু বেশ নার্ভাসই দেখা যাচ্ছে যে ভিতর থেকে কেউ একজন কথাগুলো বলে দিচ্ছে এবং সামথিং একটা বিদ্রোহের একটা আওয়াজ শুনতে পাচ্ছে। তো আমি বলবো যে না, আসলে এটা কিন্তু হবারই কথায়, আর সেক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টের আরও বেশি মনোনিবেশ করা উচিত, আরও অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত ওনার দেশ পরিচালনার ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে যেতে পারবো। এবং খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন আজকে সমস্ত কিছু নিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আগামীকাল ঠিক একই সময় হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।